কর্মসূচি ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাদের কোনো অনুমতি দেওয়া ছিল না, ফলে এই যে একটা বেআইনি সমাবেশ তারা করে, এই বেআইনি সমাবেশ করে তারা অগ্নিসংযোগ করে, বাসে বাস ভাঙচুর করে, ককটেল বিস্ফোরণ ঘটায়, পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশের এপিসি ভাঙচুর করে, পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের সরকারি কাজে বাধা দান করে। এই যে অপরাধগুলো হয়েছে, এই টোটাল অপরাধে আমাদের টোটাল ঢাকা মহানগরের 60টি থানায় 11টি মামলা এ পর্যন্ত দায়ের হয়েছে এবং এই 11টি মামলায় টোটাল এজাহারনামীয় আসামির সংখ্যা 469 জন এবং এই এজাহারনামীয় আসামি সহ অন্যান্য আসামির মধ্যে আমরা এখন পর্যন্ত টোটাল 149 জন আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং আমাদের ঢাকা মহানগর পুলিশের ডিবি, বিভিন্ন ক্রাইম ডিভিশনের থানা, তারা বিভিন্ন টিম এই এজাহারনামীয় আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য তারা অভিযান পরিচালনা করছে এবং এই মামলাগুলোর বাইরেও আরও যে ঘটনা আছে সেই ঘটনাতে হয়তো আরও কয়েকটি মামলা